ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: إن الله تعالى ينهاكم أن تحلفوا بآبائكم، فمن كان حالفا فليحلف بالله أو ليصمت. متفق على صحته. সমাজে এরকম আছে প্রচলিত যে কখনো আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায়। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়ার প্রচলন রয়েছে। এমনকি এরকম লোক পাওয়া যায় যারা জানে তবু ওই প্রচলন অনুযায়ী কসম খেয়ে নেয়, বাপের কসম, পঞ্চায়েতের কসম, অনেক কিছু। এইসব হলো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে হাদিসটি বুখারী এবং মুসলিমে হাদিসটি পেশ করলাম, যে ইন্নাল্লাহ তাআলা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বাপদাদার কসম খেতে নিষেধ করেছেন। ফামান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত, যদি কেউ কসম খায় তাহলে সে যেন আল্লাহর কসম খায়, আল্লাহ চুপ থাকে। যদি কসম খাওয়ার প্রয়োজন হয় তাহলে একমাত্র আল্লাহর কসম খাবে। এর পূর্বে কথা হলো কসম খাওয়ার যে একটা রওয়াজ, এটা পরিত্যাগ করা উচিত, প্রয়োজন ছাড়া খাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত, আল্লাহ আজমতওয়ালা, যে কোনো ক্ষেত্রে আপনি লাগিয়ে দিন আল্লাহর কসম। যদি আপনি কসম খেতেই হয় তাহলে একমাত্র আল্লাহর কসম, আল্লাহ একমাত্র আল্লাহর কসম খাবে মানুষ, আর কারো কসম না। বাবার না, দাদার না, শাহজালালের না, কোনো নবীর না, কোনো রসুল না। লৌহ কলম কুরসি এগুলো আমাদের দেশে প্রচলন রয়েছে, লৌহ কলম কুরসির কসম খায়। এইসব শিরক, এইসব শির্ক যদি এমনি বলে তাহলে হলো শিরকে আসগর। আর যদি ওই সৃষ্টির সম্মান আর সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন বা তাদের বড়ত্বকে সামনে রেখে যদি করে তাহলে এটা শিরকে আকবর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলো সে শিরক করলো। তাই আমরা এসব ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণে রাখবো। কথাবার্তা কথা যখন বলি তখন আগে ভাববো কী বলছি, কথা বলার পরে না, আগে চিন্তা করবেন কী বলছেন, আগে দেখবেন জায়েজ হচ্ছে কি না। জায়েজ কথা হচ্ছে না হারাম হচ্ছে, অথবা নাজায়েজ হচ্ছে, অথবা গলত হচ্ছে, অথবা অশোভনীয় কথা হচ্ছে, প্রথমে যাচাই করা দরকার, তারপর বলবেন যে কোনো পর্যায়ের কথা। এবার কসম খাওয়া প্রথম নম্বর কসম খাবে না, যদি খাওয়ার প্রয়োজনই হয় তাহলে একমাত্র আল্লাহর কসম খাবে আল্লাহর নামে, আর কারো কসম খাওয়া যাবে না, এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন সব রকমের শিরক এবং বিদাত থেকে। الله مدرك بشار توفيق دين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته.